হ্যালো, আসসালামু আলাইকুম। আমি লিম্পকান হসপিটালের পাদুয়া শহর থেকে বলছি, লিম্পকান ডিজিটাল ব্লগার থেকে। আজকে হঠাৎ করে ভাবলাম যে ট্রাম জার্নি করি, তো ট্রাম জার্নি করা মানে একটা নির্দিষ্ট কাজে যাবো, ভাবলাম যে ট্রাম দিয়ে যাই। ওখানে আপনার গাড়ি নিয়ে কার পার্কিংয়ের সমস্যা, তো ভাবলাম যেহেতু ট্রামে যাবো তো ট্রাম ব্যবস্থা নিয়ে কিছু কথা বলি, যে আমাদের এখানে কীভাবে ট্রাম পরিচালনা হয়, কীভাবে কী সিস্টেম ট্রামের, এই জিনিসটা দেখার চাইতেছিলাম। ভাবতেছি যে আজকে শুধু এই ব্লগ আকারে আপনার সাথে শেয়ার করে আমাদের পাদুয়ার ট্রাম ব্যবস্থাপনা। দেখতে পাচ্ছি আমার পিছনে যে ট্রাম স্টপেজ, এটাকে আমরা ফেরমাতা বলি ইটালিয়ান ভাষায়, ইটালিয়ান ভাষায় ফেরমাতা মানে বাংলাদেশে স্টপেজ। ওয়েদারটা খুব ভালো, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। প্রতিটা ট্রাম স্টপেজ একটা করে আপনার অরারিও বা টাইম এবং টেবল দেওয়া থাকে, এটা টাইম টেবিল কত মিনিট পর পর আসবে। দেখুন সকাল 6:31 থেকে শুরু হয় এখানে সার্ভিস, ট্রাম সার্ভিস প্রতি 7 মিনিট পর পর। এটা হলো আপনি নর্মাল ডেতে, তো নর্মাল ডের পরে চলে আসে আপনি ছুটি বা প্রি ফেস্টিভ বলে, এটাকে আমরা ফেস্টিভ। ছুটির দিনে 6:41 শুরু হয়, তখন ডিফারেন্স 41:56 মিনিটের ব্যবধানে প্রতি অন্তর অন্তর এই ট্রামগুলো আসে। তো আরেকটা ডিসপ্লে থাকে এখানে, তো ডিসপ্লেটা এখন বন্ধ করে রাখছে ট্রাম স্টপেজে। তো আর প্রতিটা ট্রাম স্টপেজে একটা নাম থাকে ট্রাম স্টপেজে, তো এটা হলো সান কার্লো। আর ওপাশে থাকে আরেকটা, ওটা ওইদিকে যাওয়ার জন্য, ওই রাস্তা থেকে লেনে যাওয়ার জন্য, আর এই দিকে যাওয়ার জন্য এই লেনে। তো এখানে এখানে ট্রামে ওঠার জন্য নির্দিষ্ট হারে কিছু টিকিট থাকে, যেরকম এটা আমি কিনছি 1.30 টাকা দিয়ে 75 মিনিট ভ্যালিড। তো একবার ওঠার পর 75 মিনিট শুরু হয়ে যাবে, আপনি যতবার খুশি ততবার যাবে 75 মিনিটের ভিতরে। তো আরেক ক্যাটাগরি টিকিট আছে 90 মিনিটের, ওইটা আপনার 1.50 টাকা বা 1.50 সেন্ট। তো আরেকটা আছে ফ্যামিলি টিকিট, তো ওই ফ্যামিলি টিকিট বাবা মা সহ 3টি বাচ্চা সহ আপনারা যাতায়াত করতে পারবে, ওইটা আপনার 6 ঘন্টা মেয়াদের ফ্যামিলি টিকিটটা। তো এই টিকিটটা দিয়ে আমি 75 মিনিট আমার যাতায়াত করতে পারবো, 75 মিনিটের ভিতরে যত খুশি ততবার নামতে পারবো যে কোনো স্টপেজে ট্রাম ইউজ করতে পারবো। শুধু এটা ট্রামে নামে, এটি সকল আমাদের যে লোকাল বাস, যে এখানে পাবলিক সার্ভিস যে বাসগুলো আছে এই সার্ভিসও আমি ইউজ করতে পারি টিকিটটা। তো আমার ট্রাম চলে আসছে, আমি এখন ট্রামে উঠবো। এই দেখতে পাচ্ছেন এটা আপনার টিকিট পাঞ্চার মেশিন, তো এখানে আমি আমার টিকিটটা পাঞ্চ করে ফেলি। এখন থেকে আমার 75 মিনিট কাউন্ট করা শুরু হয়ে গেলো, এই 75 মিনিটের ভিতরে আমি বেশ কয়েকবার উঠতে পারবো, নামতে পারবো যতবার খুশি, কিন্তু এই 75 মিনিট ওভার হয়ে গেলে আর উঠতে পারবো না আমি ট্রামে। যদি উঠে কোনো কারণে চাকার আসে তাহলে আমাকে বিশাল জরিমানা করবো। উপরে দেখেন প্রতিটা স্টপেজের নাম লেখা আছে, কোন স্টপেজের কোন স্টপেজ দেওয়া আছে, এবং ডিসপ্লেতে দেওয়া আছে, এবং ডিসপ্লেতে দেওয়া আছে এক্সট্রা আপনার অ্যালাউন্সও করে কোন স্টপেজ বা কোন স্টপেজ আসতেছে মানুষকে অবগতি করার জন্য। তো আমি একটা সিট নিয়ে বসে পড়ি এখন, দেখতে পাচ্ছেন আমাদের 3 বগি বিশিষ্ট ট্রাম শহরের ভিতরে চলে। যদি আপনি কোনো কোনো টিকিট পাঞ্চ না করেন, আপনাকে কেউ জিজ্ঞেস করবেন আপনি টিকিট কেন পাঞ্চ করতেছেন না, কেউ আপনাকে বাধাও দেবে না। যদি কোনো কারণে টিকিট পাঞ্চ না করেন, যদি চাকার উঠে মাঝুর চাকা ওঠে, তাহলে আপনাকে নির্দিষ্ট একটা পরিমাণে জরিমানা গুনতে হবে। যদি আপনি নগদে জরিমানাটা দেন তাহলে আপনার 50 ইউরো, যদি নগদ না দেন 5 দিন পরে এটা আরও বাড়বে, ডাবল হবে বা একটা সময় নির্দিষ্ট আর বাড়তি থাকবে। সো এটা থেকে আমরা চলে যাই। তো আমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকি যে এই পাদুয়া টোটাল ইটালি ইতিহাসে কোনো গণপরিবহন বেসরকারি ক্ষেত্রে নেই, কোনো বাস ট্রাম ট্যাক্সি কোথাও কোনোভাবে কোনো ব্যক্তি মালিকানাধীন গণপরিবহন না, এটা করতেও পারবে না, এটা গভর্নমেন্ট অ্যালাউ করে না। তো আমাদের এখানে যত কিছু আপনি গণপরিবহন আছে, ট্রাম বলেন, বাস বলেন, ট্যাক্সি বলেন, প্রতিটা গভর্নমেন্টের আওতাভুক্ত এবং গভর্নমেন্ট পরিচালিত। এখানে আপনি কোনোভাবে ব্যক্তি মালিকানাধীন কেউ ইচ্ছা করলে চালাতে পারবে না। এই হলো আমাদের বাংলাদেশের সঙ্গে ইটালি এই একটা ডিফারেন্স, যে এখানের গণপরিবহন মানেই গভর্নমেন্ট টোটাল। তো আমাদের এই ট্রাম ব্যবস্থা ছিল এরকম, যে
যতটা আমি পারছি দেখানোর চেষ্টা করছি আমি এই ভিডিওর মাধ্যমে। যদি আপনাদের আরও কিছু জানার থাকে আমার কমেন্ট বক্স আপনি ইনবক্স করতে পারেন, কমেন্টস করতে পারেন। আর যদি আপনাদের আমাদের এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে সামাজিক কাজে লাগিয়ে করুন, শেয়ার করুন, কমেন্টস করুন, লাইক দিন, আমাদের সাথে থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, দেখার জন্য। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। তো আমি যে কাজে আসছিলাম সে কাজ আমার শেষ, ট্রাম জার্নির। তো আমি এখন বাসা রিটার্ন করব একই ট্রামে, মানে উল্টা পথে। আর আমার নতুন করে কোনো টিকিট পাস করতে হবে না, দেখতে পাচ্ছেন কিছু আমার ট্রাম আসতেছে, ট্রাম আসতে আমি টিকিট সেই একই টিকিট দিয়ে আমি উঠব। তো উঠি,